প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি। এখানে আপনারা যে যার ইচ্ছা অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন। যারা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না, তারা যদি আজকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে বারবারই উচ্ছে খেতে ইচ্ছা করবে, আর যারা খেতে চায় না তাদেরও খাওয়ানো যেতে পারে। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের উচ্ছেকে এইভাবে টুকরো টুকরো করে রেখে দিয়েছি, ছোটো ছোটো ডুমো ডুমো করে। এবার তেলটা আমার গরম হয়ে গেলে এতে আমি উচ্ছেগুলো হালকা লাল করে ভেজে নেব। তো তেল আমার গরম হয়ে গেছে, উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু লালচে লালচে করে ভেজে নেব। দেড় থেকে দু মিনিট পর উচ্ছেগুলো আমার একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে কেটে ঠিক উচ্ছের মতনই ডুমো ডুমো করে রেখে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো, এই উচ্ছের মতোই দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালোভাবে ভেজে নেব, খুব লাল লাল করব না, হালকা বাদামি বাদামি কালার হলেই হবে। কিছুক্ষণ ভাজার পরে আলুগুলো একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব চলে আসছে। এবার আমি এতে পরিমাণ মতো হলুদ দেব। এখানে হলুদের পরিমাণটা যে যার ইচ্ছা অনুযায়ী দেবেন। আর দেব পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি জল দিয়ে দেবো, আড়াইশো মতো জল দিয়ে দেবো। যাতে আলু আর উচ্ছেটা ডুবে যায়। এবারে ঢাকা দিয়ে দেবো। তো 5 থেকে 7 মিনিট পর আমার জলটা দেখা যাচ্ছে মরে এসছে, জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার আমি আঁচটাকে হাই ফ্লেমে করে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব, যাতে মাখা মাখা হয়ে যায় উচ্ছের সাথে আলুটা, ঠিক এইভাবে। তাহলেই রেডি হয়ে যাবে উচ্ছে চচ্চড়ি। আর এই উচ্ছে চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে। যারা তেতো খেতে একদম পছন্দ করে না, তারা একবার আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখুন। বারবার মনে হবে এই উচ্ছে চচ্চড়ি এইভাবে তৈরি করে খায়। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,